রহস্য হচ্ছে এটা হচ্ছে কাকতালি না শাকিব খানের কালো চশমা দেখে আমি কালো চশমা পরছি না শাকিব খান আমাকে দেখে কালো চশমা পরার মতো লোক আমার জন্মের পরই বলা যায় সে পুরা সময়টাই এটা কন্টিনিউ করছে এবং আমি তার যদিও কোনো মুভি সরাসরি হলে গিয়ে দেখিনি এমনি ছোটবেলায় তার কিছু মুভি দেখতাম যেমন আমার প্রাণের প্রিয়া তারপর হচ্ছে শাকিব খান নাম্বার ওয়ান এই ধরনের মুভিগুলো আগে দেখা হইতো কিন্তু সরাসরি কখনো সিনেমা হলে গিয়ে কোনো মুভি দেখা হয়নি আজকে কি রাজকুমার দেখতে আসছে সম্ভাবনা আছে শীঘ্র টিকিট পাইছে এখনো মাত্র আসলাম তো এখনো টিকিট কাটা হয়নি টিকিট তো নাই সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে দেখি ওয়েট করি ওয়েট করে যদি পাওয়া যায় তাহলে আজকে না হলে পরের দিন ছোটবেলা থেকে শাকিব খানের সিনেমা দেখা হতো হ্যাঁ দেখা হতো যেমন হচ্ছে বললাম আপনাকে আমার প্রাণের প্রিয়া তারপর হচ্ছে আমি দেখছি তো অনেকেই শাকিব খানের মতো আপনাকে যেটা আগেই বললাম সে অনেক জনপ্রিয় এবং সে শুধু বাংলাদেশেই না কলকাতা তারপর হচ্ছে অন্য বিশেষ করে হচ্ছে মুসলিম কান্ট্রি যেগুলো বাইরে তার মুভি ম্যাক্সিমাম দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ডাবিং করে বিদেশেও চালানো হয় যেটা শুধু বাংলাদেশের শাকিব খানের বেলায় প্রযোজ্য আর কারোর বেলায় কিন্তু এটা হয় না আর দেখা যায় প্রত্যেকটা ঈদে তার ব্লকবাস্টার মুভি রিলিজ হয় এবং সেটা প্রত্যেকবারই হাউসফুল হয় যেটা অন্য কারো মানে ক্ষেত্রে চিন্তাই করা যায় না আর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে নাজেহাল অবস্থা তার মধ্যে শুধু তার ক্ষেত্রে এটা চিন্তা করা যায় আদারওয়াইজ এটা কখনো কেউ চিন্তাও করতে পারে না এবং শাকিব খান একটা কথা বলছিল যে আমাকে দেখার পর যদি কারোর মধ্যে শাকিব খান হওয়ার প্রবণতা তৈরি হয় তাহলে একজন সুপারস্টার সার্থক হবে এটা কি বিশ্বাস করেন এইখানে এই বিষয়টা একটু একটু কন্ট্রোভার্সিয়াল আমার কাছে যেটা মনে হয় যেমন শাকিব খান নিজেই তার নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এসকে ফিল্মস নামে সম্ভবত এটা কিন্তু আর কারো নাই যেমন জাস মাল্টিমিডিয়া যেভাবে হচ্ছে আধুনিকতার সাথে ম্যাচিং করে যেভাবে চালাচ্ছে ফিল্মগুলো কিন্তু তাদের যে অ্যাক্টরগুলো কিন্তু অতটা জনপ্রিয় না বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যে অ্যাক্টর ওইখানে অভিনয় করবে সেই ক্ষেত্রে তার আলাদা অডিয়েন্স আছে যেমন শাকিব খানের বিশেষ করে হচ্ছে যদি আমি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি সেখানে ম্যাক্সিমাম দর্শক কিন্তু শাকিব খানের ফ্যান এটা কিন্তু অন্য কারোর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই তার মানে এখানে মুভি যেমনই হোক শাকিব খান ওখানে অ্যাক্টর থাকলে সেই মুভিটা এমনিতেই হিট হয় এটা কিন্তু আমি মানে মানে হচ্ছে কাউকে পক্ষ নিয়ে বলছি না কিন্তু এটা এটা অ্যাজ ইউজুয়ালি দেখা যায় পেপার পত্রিকায় পড়ি শাকিব খানের মুভি মানে মানুষ এটা দেখবে এটা কিন্তু অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না আচ্ছা মাসপালে কিন্তু সাপলা মিডিয়া নামে একটা হ্যাঁ জি প্রতিষ্ঠান ছিল তারপর টাইগার সেখানে কিন্তু সিনেমা করার পর তার সিনেমার মান ভালো ছিল জি সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে শাকিব খানের দর্শকরা ভক্তরা তারা ওই সিনেমা কিন্তু দেখেছে জি যেটা বলা যায় পচা সিনেমা সেই নিজেই বলে যে সিনেমা ভালো হয় না তারপরে কিন্তু শাকিব খানের ভক্তরা দেখেছে সেখানে মনে হয় না যে বাংলাদেশে শাকিব খানের সিনেমায় একটা বাজেট বলেন কোয়ালিটি বলেন সেটা ফিরে এসেছে সেক্ষেত্রে আসলে একজন ভক্ত হিসেবে কি বলবেন অ্যাজ আ ফ্যান আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে হলো এখানে প্রথমত আমাদের দেশে একটা কালচার প্রচলিত আছে যেমন হচ্ছে আপনি সেলিব্রিটি আপনাকে দিয়ে যেটা খুশি সেটা বানিয়ে দিবে দর্শকরা দেখবে কারণ আপনি সেলিব্রিটি আপনার আলাদা ফ্যান বেস আছে এই ক্ষেত্রে ওই সাপলা মিডিয়া সেম কাজটা করছে মানে শাকিব খানকে অ্যাক্টর হিসেবে অভিনয় করাইছে কিন্তু মুভির কোয়ালিটি অত ভালো করেনি এটা কিন্তু আমি নিজেও খেয়াল করি মাঝে মাঝে পেপার পত্রিকায় এই বিষয়টা দেখতাম যে শাকিব খান যে মাপের অ্যাক্টর সেই মাপের প্রোডাকশন হচ্ছে না এর জন্যই সাপলা মিডিয়ার মতো কিছু মাল্টিমিডিয়া দেয় কিন্তু যদি শাকিব খান যে মাপের অ্যাক্টর সেই মাপের যদি মানে টাকা ইনভেস্ট করে প্রোডাকশন ভালো জি যদি সেই যেটা হয় সেক্ষেত্রে অথবা ভালো কিছু করবে শাকিব খান হ্যাঁ সেটা আমার দৃঢ় বিশ্বাস যেমন জাস মাল্টিমিডিয়া যখন শাকিব খানকে নিয়ে কাজ করলো তখন কিন্তু ওই মুভিগুলো তার যেমন কোয়ালিটি জাস মাল্টিমিডিয়ার কোয়ালিটি সাথে বাজেট এই দুইটা মিলে খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে তখন কিন্তু ওই মুভিগুলো আরও বেশি জনপ্রিয় ছিল বাংলাদেশ প্লাস ইন্ডিয়া শাকিব খানকে কিছু বলতে চান কিনা শাকিব খানকে নিয়ে আমার কিছু তাকে সরাসরি দেখা পেলে হয়তো কিছু বলতাম মাঝে মাঝে তার দেখি হচ্ছে যেমন এবার তার রাজকুমার নিয়ে তার একটা গান আছে রাজকুমার সেই গানটা মোটামুটি সুন্দর হয়েছে কিন্তু তার আর একটা গান সম্ভবত বরবাদ এই গানটা কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে এটা কিন্তু মানে অ্যাজ আ মানে বাংলাদেশি নাগরিক হিসেবে সে কিন্তু আমাদের ঢালিউডের সুপারস্টার তার প্রতি একটা আমাদের মানে আস্থা আছে সে কিন্তু তার এই গানের মাধ্যমে সে আস্থার জায়গাটা কিছুটা হলেও মানে আমি কিন্তু নিউট্রাল ফ্যান হিসেবেও কিন্তু আমার কিন্তু একটু হতাশা কাজ করেছে যেমন এই সময় 2024 সালে এসে এই গানটা কেমন এইরকম হলো নায়ক নায়িকার সাথে
এটা মানে পেপার পত্রিকা প্লাস আমি নিজেও দেখি, নিজেও তো মাঝে মাঝে গান টান শুনি। যেমন রাজকুমার গানটা খুবই ভালো লাগছে, কিন্তু তরুণ গানটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি।